Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashish Das, myself Ashish Das, and this is my video number 329. আজকের এই 329 নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 316 এবং 317-এ দেখো কোষে দেখি 24 আছে। এই কোষে দেখি 24টাই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের চ্যাপ্টার। আজকের এই 329 নম্বর ভিডিওতে আমরা সেই কোষে দেখি 24-এর 9 নম্বর অঙ্কটা আলোচনা করছি। তা আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। কি বলেছে এখানটাতে? বলছে প্রমাণ করি যে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি ইজিক্যাল টু 1/√3। ভালো কথা, লেখো সলিউশন। লিখে প্রথমেই লেখো বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? বাম পক্ষে আছে কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি, কট 60 ডিগ্রি, এটা আছে। এখন দেখো এই কট 60-এর একটা তো মান আছেই, সেটা বসিয়ে দেবো। এই 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এই দুটো কিন্তু পূরক কোণ, তাহলে হয় 12টাকে চেঞ্জ করে 78 করে দেবো, নাহলে 78টাকে চেঞ্জ করে 12 করে দেবো। আবার 38 আর 52 এই দুটোও পূরক কোণ, এদের দুজনের মধ্যেও একজনকে চেঞ্জ করতে হবে। তো আমি কী লিখবো? সমান সমান, একটু গুছিয়ে লিখি। কট 12 ডিগ্রি, কট 78 ডিগ্রি, পূরক কোণ দুটো পরপর লিখে নিলাম। কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, এখানেও দুটো পূরক কোণকে পরপর লিখে নিলাম, আর একটা আছে কট 60 ডিগ্রি। এবার আমি একটা একটা করে চেঞ্জ করছি। এখানে ধরো 12টাকে চেঞ্জ করলাম, তাহলে কী হবে? কট 12টাকে চেঞ্জ করলে 12 মানে কি 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি। এখানটাতে কী হচ্ছে? কট ধরো এটাকে চেঞ্জ করলাম 38, তাহলে কী হবে? কট 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি হলো। আর একটা আছে কট 60 ডিগ্রি। এবারে দেখো মানে এই দুটো পূরক কোণের মধ্যে আমি এটাকে চেঞ্জ করে দিলাম, এই দুটো পূরক কোণের মধ্যে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। কট 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি মানে কি হবে? ট্যান 78 ডিগ্রি হবে, ট্যান 78 ডিগ্রি, কট 78 ডিগ্রি। এখানে কট 90 মাইনাস 52 মানে কি হবে? ট্যান 52 ডিগ্রি, বসে আছে কট 52 ডিগ্রি, কট 60 ডিগ্রি। এবার দেখো ট্যান থিটা ইন্টু কট থিটা তো 1 হয়, তাহলে 1 ইন্টু, এখানে ট্যান থিটা ইন্টু কট থিটাতে 1 হয়, 1 ইন্টু কট 60, কট 60-এর মান কত? 1/√3, সমান সমান কত হচ্ছে? 1/√3। ডান পক্ষে তাই আছে, তুমি লেখো সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও,
কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্কই আমি এইভাবে করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতে পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 10 নম্বর অঙ্কের জন্য আমার 330 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেগুলো আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।